আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু একটি রেসিপি নিয়ে আসছি, খুবই মজাদার। যেই রেসিপিটা, এটা হচ্ছে ক্যারামেল দিয়ে কিভাবে আপনারা মিষ্টি দই রেডি করবেন। চলেন সম্পূর্ণ রেসিপিটা দেখে আসি। আমি নিয়েছি 1 লিটার দুধ, আর প্রথমে এই দুধটা চিনি দিয়ে জাল দিয়ে নেবেন, হালকা একটু লবণ দিয়ে। তো এটার মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে জাল দিয়েছি, আর নিয়েছি আড়ংয়ের টক দই। এখন এই টক দইটা আমি সম্পূর্ণটা কেটে ভিতরে যে পানিটা আছে পানিটা ঝরিয়ে নিব একটা ছাঁকনি দিয়ে। আপনারাও এভাবে টক দই থেকে পানিটা অবশ্যই ছেঁকে নেবেন, নাহলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে কতটুকু পানি জমেছে। তো এইভাবে আমি সম্পূর্ণ টক দইটাই একটু একটু করে ছেঁকে ছেঁকে নিব, আর নিচে মগের মধ্যে কিন্তু অনেকখানি পানি জমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আমার যে পাতিলে দুধটা বসিয়েছিলাম ওটা কিন্তু অনেকটা জাল হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি, 1/2 কাপের মতো পানি দিয়েছি, আর যে পরিমাণে চিনি দরকার ক্যারামেলের জন্য, 1/2 কাপ বা 1 কাপ ওই পরিমাণেই নেবেন। তারপরে আস্তে আস্তে এটা জাল দিতে থাকবেন, এভাবে বুদবুদ উঠবে প্রথমে, তারপরে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু নেড়ে নেড়ে নিতে হবে, আর এটা বুদবুদটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে, লাসা লাসা হতে থাকবে। তো এটা সম্পূর্ণ ক্যারামেলটা তৈরি করার জন্য আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা সম্পূর্ণটা ঘন হয়ে গেলে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। একদমই কিন্তু আপনারা লাল লাল করে ক্যারামেলটা তৈরি করবেন, পুড়ে নেবেন না, নাহলে কিন্তু দইটা একদম খারাপ লাগবে, একদম পুরা একটা গন্ধ আসবে। আপনারা যখনই দেখবেন যে ক্যারামেলটা লাল হয়ে গিয়েছে তখনই কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। এই হচ্ছে ক্যারামেলটার সম্পূর্ণ কালারটা চলে আসছে। আমার কিন্তু সম্পূর্ণ ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন এর থেকে বেশি আর জাল দিব না। তো এখন আমি একটু একটু করে দুধ এটার মধ্যে অ্যাড করব, আর হালকা হালকা করে নাড়াচাড়া করতে থাকব। তো ক্যারামেলটা প্রথমে কিন্তু জমে যাবে, তাতে ঘাবড়াবেন না। আপনারা কিন্তু চুলার উপরে বসিয়েই আস্তে আস্তে নাড়া দিতে থাকবেন, আর একটু একটু করে দুধ অ্যাড করতে থাকবেন। এখন কিন্তু দুধের সাথে সম্পূর্ণ ক্যারামেলটাই মিশে গেছে। এখন এই যে শরটা উঠেছে এটাও কিন্তু আপনারা নাড়াচাড়া করে একটু ভেঙে দিবেন, তাহলে দইয়ের উপরে উপর থেকে এই শরটা খুব সুন্দর দেখাবে। ব্যাস কমপ্লিট, কিন্তু আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু ঠান্ডা হতে হবে। আপনারা যে পাত্রের মধ্যে দইটা বসাবেন ওই পাত্রটা নিয়ে নেবেন, আর একটু করে টক দইটা একটু ফেটে নেবেন, আর ওই পাত্রের মধ্যে মাখিয়ে নেবেন। তো আমি ওটাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই 2টা পাত্রের মধ্যে টক দইটা এখানেই বসাবো, তাই আমি একটু টক দইটা মেখে নিচ্ছি। মাটির পাত্রে আর কাচের পাত্রে খুব সুন্দরভাবে কিন্তু দই পাতা যায়। আপনারা চুলার মধ্যেও কিন্তু করতে পারেন, আবার কিন্তু ওভেনেও করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণটা সনাতক পদ্ধতিতেও করা যায়। এদিক থেকে কিন্তু দুধ যেটা জাল দেওয়া হয়েছিল হালকা কুসুম কুসুম গরম আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন না, টক দইটা মিশিয়ে দিবেন। সম্পূর্ণ টক দইটা দিয়ে হালকা হালকা করে একটু মিশিয়ে নেবেন ভালোভাবে। হ্যাঁ, এটার উপরে মিশানোটাই হচ্ছে আসল, সুন্দরভাবে মিশিয়ে নেবেন টক দইটা। এখন একটু একটু করে এই পাত্রগুলোর মধ্যে আমি মিশানো ওই দুধ টক দই সহ ওটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ব্যাস এখন এগুলো আমি ভালোভাবে মোটা কম্বল বা চাদর বা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো সারা রাত, তারপরে সকালে আপনাদেরকে দেখাবো যে দইটা কীরকম হলো। মোটা টাওয়াল চাদর কম্বল যেটাই হোক ওটা দিয়ে ঢেকে রাখবেন, এইভাবে আমি ঢেকে রেখেছিলাম রাতে।
তো সকালে আপনাদেরকে দেখাচ্ছি দইটা এই পরিমাণে জমেছে, সুন্দরভাবে জমেছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে জমেছে। টক দই আপনারা যদি আরও কিছুক্ষণ ছেঁকে নেন তাহলে কিন্তু একটু পানিও উঠবে না। আমার টক দইটাতে হয়তো একটু পানি ছিল, তাই একটু পানি উঠেছে দইয়ের মধ্যে। ভালোভাবে টক দইটা ছেঁকে নিলে এটুকু পানিও থাকবে না। দেখুন, ক্যারামেল দিয়ে দই তৈরি সম্পূর্ণ রেসিপিটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।